Hello, students. Good morning to everyone. How are you today? I hope you all are fine and stay safe at your home. Okay, students, welcome to the SST class of standard one. Okay, let's start. You can see I have opened the chapter. This is our chapter.

তোমরা প্রত্যেকেই একটা স্কুলের মধ্যে পড়ো স্কুলের মধ্যে পড়াশোনা করো আমরাও একসময় স্কুলে পড়তাম আর ওই স্কুলটা স্কুল সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা বিভিন্ন ধরনের ধারণা আমাদের মধ্যে থাকে কিছু না কিছু ছোটোখাটো হল সে প্রতিটা জিনিস সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো স্কুলে কি কি রুম থাকে স্কুলে বিল্ডিং কীরকম হয় ওই আলাদা আলাদা যে রুমগুলো থাকে সেখানে কি কি ধরনের জিনিস শেখানো হয় সেই সব কিছু আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো ওকে দেখো তাহলে স্টার্ট করি আমি ডিরেক্ট টেক্সটে চলে যাচ্ছি কী বলছে মাই স্কুল হ্যাজ এ লার্জ বিল্ডিং আমরা যে আমরা প্রত্যেকেই যে স্কুলে পড়ি সেইটা কি হয় একটা লার্জ বিল্ডিং বড়ো একটা বিল্ডিং মানে বড় বাড়ির মতো তো ইট হ্যাজ মেনি স্মল অ্যান্ড বিগ রুমস আর ওই বিল্ডিংটা কী থাকে অনেক ছোট বড় ঘর থাকে তারপর ইট হ্যাজ মেনি স্পেশাল রুমস আর ওখানে কি থাকে অনেক বিশেষ রুম বা বাঘর ঘর থাকে মি টেক ইউ মাই স্কুল এবার তুমি দেখো এই যে স্কুল সম্পর্কে স্কুলের যে বিভিন্ন যে জিনিস সম্পর্কে সেগুলো আমরা জানবো এবার ইনসাইড মানে ভিতর বা বাইরে কি কি জিনিস আছে ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো তো চলো তাহলে জানা যাক দে আর আর মেনি ক্লাসরুম ইন মাই স্কুল এখানে অনেক শ্রেণীকক্ষ আছে উই স্টাডি ইন ক্লাসরুম আমরা শ্রেণীকক্ষের মধ্যে পড়াশোনা করি রিমেম্বার এটা মনে রাখবে স্কুল আর স্কুল আর ট্রুলি দ্য টেম্পল অফ লার্নিং স্কুল হচ্ছে একটা কি সত্যি মন্দির যেখান থেকে আমরা লার্ন মানে শিখতে পারি দে হেল্পাস টু বিকাম গুড হিউম্যান বিংস আমরা স্কুল থেকে কি হিউম্যান বিংস মানে মানুষ হতে পারে একজন ভালো মানুষ কিভাবে আমরা পরিণত হতে পারি সেই শিক্ষাটা আমরা বিদ্যালয় থেকে নিতে পারি দিস ইজ দ্য প্রিন্সিপাল রুম এখানেই দেখো প্রিন্সিপাল রুম এটা যেমন ক্লাস রুম এটা হচ্ছে স্কুল তো প্রিন্সিপাল রুম কী হয় আওয়ার প্রিন্সিপাল সিটস ইন হিজ অফিস প্রিন্সিপাল কী করেন তিনি তার অফিসে বসেন বসেন হি লুকস আফটার দ্য স্কুল তিনি কী করেন সমস্ত যে স্কুলটা তিনি দেখাশোনা করেন এরপর কি দিস ইজ দ্য স্টাফ রুম এটা হচ্ছে স্টাফ রুম আওয়ার টিচার সিট হিওর ইন দেয়ার ফ্রি টাইম এবার দেখবে স্টাফ রুমে কী হয় যিনি টিচার যারা থাকেন শিক্ষক বা শিক্ষিকারা যারা সে তারা তাদের ফ্রি টাইম মানে অবসর সময় এখানে বসেন স্টাফ রুমে নেক্সট অ্যাসেম্বলি হল দেয়ার ইজ অ্যান অ্যাসেম্বলি হল ইট ইজ ভেরি বিগ উই হ্যাভ আওয়ার মর্নিং অ্যাসেম্বলি অ্যান্ড ফাংশন হিওর আমরা অ্যাসেম্বলি হলে কী করি আমরা মর্নিংয়ে প্রেয়ার বা প্রার্থনা করি তো এই অ্যাসেম্বলি হলে আমরা করি এছাড়াও কি দেখবে স্কুলে যখন কোনো ফাংশন বা মিটিং হয় তখন সেটা আমরা অ্যাসেম্বলি হলেই করে থাকি মানে সবা কক্ষ বলতে পারো দিস ইজ মাই ফেভারিট প্লেস ইন দ্য স্কুল এটা হচ্ছে কি আমার স্কুলের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা যেন লাইব্রেরি ইট ইজ আওয়ার লাইব্রেরি লাইব্রেরিতে কী হয় অনেক বই পাওয়া যায় তো উই বোরো মেনি ইন্টারেস্টিং বুকস টু রিড ফ্রম হিওর আমরা এখানে কি অনেক বই ধার করে নিতে পারি ধার করে নিয়ে কী করতে পারি পড়তে পারি যেগুলো আমাদের আগ্রহজনক মানে আমরা যেটাতে অনেক আগ্রহ পাই সেরকম জাতীয় অনেক জিনিস মানে যে ধরনের বই তুমি পড়তে পাও সমস্ত ধরনের বই তুমি এখানে পাবে এরপর কি বলছে দেখো উই হ্যাভ এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে একটা বড় প্লে গ্রাউন্ড আছে উই প্লে মেনি গেমস ডিউরিং আওয়ার গেমস পিরিয়ড মানে আমাদের স্কুলে যে গেম পিরিয়ড যে খেলার সময় হয় তখন আমরা সেখানে খেলাধুলা করি রিমেম্বার এই এটা হচ্ছে প্লেগ্রাউন্ড মানে মাঠ স্কুলের এরপর কি বলছে রিমেম্বার উই শুড নেভার ডু অ্যানিথিং দ্যাট উইল হাম আইডোর দ্য প্রপার্টি অর দ্য রেপুটেশনস অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের যেটা নাম আছে বা স্কুলের যেটা সম্পত্তি আমাদের এদিকে খেয়াল রাখতে হবে হাম মানে ক্ষতি না হয় সেদিকে আমাদের প্রত্যেকের কি নজর রাখা দরকার ঠিক আছে এরপর হিউর ই এরপর বলছে হিয়র ইজ দ্য আদার পার্ট অফ মাই স্কুল এবার স্কুলের যে অন্যান্য অংশগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো কি বলছে দেখো দিস ইজ দ্য কম্পিউটার রুম কম্পিউটার রুম দেখতে পেয়েছো এটা হচ্ছে কম্পিউটার রুম উই লার্ন হাউ টু ইউজ এ কম্পিউটার হিয়ার আমরা এখানে শিখি কি কিভাবে একটা কম্পিউটার চালানো যায় দেয়ার ইজ অলসো এ সিক রুম ইন মাই স্কুল এছাড়াও আমাদের স্কুলে একটা কি থাকে সিক রুম থাকে যেখানে আমরা অসুস্থ বোধ করলে সেখানে আমরা রেস্ট নিতে পারি বিশ্রাম নিতে পারি এমনকি ডক্টরও থাকে ডক্টররা আমাদেরকে চিকিৎসা করতে পারে এরপর কি বলছে আই গো টু স্কুল এভরিডে আমি প্রত্যেক দিন স্কুলে যাই আই রিচ স্কুল অন টাইম আমি কি স্কুলে পৌঁছাই স্কুলের সময় মতো আই গো টু স্কুল ইন মাই স্কুল ইউনিফর্ম আমরা স্কুলে যাওয়াই আমরা যখন স্কুলে যাই তখন স্কুলের ইউনিফর্ম পড়ি তো সেটাই বলছেন আই লাভ মাই স্কুল আমি আমার স্কুলকে ভালোবাসি ঠিক আছে দেখো এখানে যে স্টুডেন্টটা সে তার নিজের স্কুল সম্পর্কে বলল তোমরাও তোমাদের নিজের স্কুল সম্পর্কে অনেক কিছুই জানো তাই তো এরপর দেখো এক্সারসাইজে কিছু কোয়েশ্চেন্স আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গেভেন ওয়ার্ডস কিছু ওয়ার্ড দিয়েছে এখানে শব্দ বড়ো ইউনিফর্ম সিক রুম স্টাফ রুম প্লে গ্রাউন্ড এগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমাদের কমপ্লিট করতে হবে উই প্লে গেমস ইন দ্য ডাস প্লে গ্রাউন্ড উই ড্যাশ বুকস ফ্রম দ্য লাইব্রেরি ব্রো বড়ো মানে কি ধার নেব আমরা কি লাইব্রেরি থেকে বই ধার করে নিয়ে পড়ি তো সেই জন্য ওয়েন উই ফল শিক ইন স্কুল উই গো টু দ্য সিক রুম আমরা যখন স্কুলের মধ্যে অসুস্থতা বোধ করি তখন আমরা স্কুলে সিক রুমে গিয়ে বিশ্রাম নিই উই ওয়ে আর ড্যাস ওয়েন উইল গো টু স্কুল যখন আমরা স্কুলে যাই তখন আমরা কি করি তখন আমরা পরিধান করি ইউনিফর্ম মানে স্কুলের পোশাক টিচার সিট ইন দ্য ডাস ইন দেওয়ার ফ্রি টিচাররা তাদের অবসর সময় কোথায় বসে স্টাফ রুমে ওকে নেক্সট কী দিয়েছে দেখো আনস্ক্রাম্বল দিয়েছে এটা তাহলে কমপ্লিট হলো এটা আনস্ক্রাম্বল দ্য নেমস অফ দ্য ফলোইং প্লেসেস অফ দ্য অফ এ স্কুল এখানে কয়েকটা দেখো জায়গার নাম দেওয়া আছে যেগুলো স্কুলের মধ্যে তোমরা দেখতে পাবে আর এখানে কিছু স্পেলিং দেওয়া আছে সেগুলো আনস্ক্রাম্বল মানে কি ওলট পালট করা তো তোমাদের সাজিয়ে ঠিক স্পেলিংটা এখানে লিখতে হবে যেমন ফার্স্ট ফার্স্ট যে স্পেলিংটা আছে প্রিন্সিপাল রুম আর সেকেন্ড হচ্ছে লাইব্রেরি লাইব্রেরির ছবি দেখতে পাচ্ছ এটা প্রিন্সিপাল রুমের ছবি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে তোমরা ক্লাসরুমের ছবি দেখতে পাচ্ছ তাই ক্লাসরুম এই তিনটা আনস্ক্রাম্বল এখানে দিয়েছে এইভাবে তোমাদেরকে আনস্ক্রাম্বলগুলো কমপ্লিট করতে হবে ওকে আমাদের চ্যাপ্টারটাও এখানে শেষ হয়ে যাচ্ছে নেক্সট দিন আমরা আমাদের পরের চ্যাপ্টার মাই ক্লাসরুমটা স্টার্ট করব। খুব ইজি তোমরা বাড়িতে এগুলো করে নেবে প্রত্যেকের কাছে বই আছে আর স্কুল সম্পর্কে তোমরা সবাই জানো আর এই জিনিসগুলো যে স্কুলের পার্টগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমরা জানো ওকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে থ্যাংক ইউ